সকালে স্বামী স্ত্রী ফিজিক্যাল ইন্টিমেট বা সহবাস করার কোনো উপকারিতা আছে কিনা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন গরিষ্ঠ একটা জিজ্ঞেস আপনি করেন শ্রদ্ধা মণ্ডলী আশা করছি প্রত্যেকে প্রত্যেকের অবস্থান স্থলে ভালো আছেন আল্লাহর দয়া সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাল্লার দয়া এবং অনুগ্রহ অনুকম্পায় আমরা ভালো আছি সুস্থ আছি প্রিয় দর্শক একদিনই ভাই প্রশ্ন করেছেন মোহতারাম শেখ আপনার কাছে আমার প্রশ্ন সকালে স্বামী স্ত্রী ফিজিক্যাল ইন্টিমেট বা সহবাস করার কোনো উপকারিতা আছে কিনা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন গরিষ্ঠ একটা জিজ্ঞেস আপনি করেছেন প্রিয় দর্শক আমরা মুসলিম আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ এবং তদীয় রাসুলের তার রাসুলের পদাঙ্ক অনুসরণ করা রাসুল এবং আল্লাহ তালার সমস্ত বিধিবিধানকে মেনে চলা আমাদের একান্ত আবশ্যক এবং বাধ্যতামূলক সত্যিকার অর্থে কোনো মানুষ যদি রাসুলের আদর্শ মেনে লাইফ লিড বা জীবন পরিচালনা করে অবশ্যই তার জীবন থেকে সকল সমস্যা আপনা আপনি ধুরীভূত হয়ে জীবনের সর্বোচ্চ কল্যাণ ও বারাকা সমৃদ্ধ হয়ে যাবে কাজেই সকালবেলা নয় এখানে স্বামী স্ত্রী আল্লাহ তালা হালাল পন্থায় একে অন্যকে আল্লাহ দিয়েছেন লিয়াসকোনা ইলাইহা হা ইলাইহা একে অন্য থেকে সুখ সম্ভব গ্রহণ করার জন্য প্রশান্তি লাভ করার জন্য কাজেই ফিজিক্যাল ইনটিভিটি হওয়ার ব্যাপারে কোনো সময় নির্ধারিত সুনির্দিষ্ট সুনির্ধারিত কোনো সময় কোরআন শুধু আমাদেরকে নির্দিষ্ট করে দেয়নি কাজেই এখন আমাদের কথা হচ্ছে গিয়ে যারা এখানে যখন মনে করে তখনই ফিজিক্যালি ইন্টিমেট হতে পারবে আমরা এখানে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে স্বামী স্ত্রী যে কোনো সময় ইন্টিমেট হতে পারবে সকালে স্বামী স্ত্রী ফিজিক্যালি ইন্টিমেট হওয়ার ব্যাপারে সরিয়ে ইসলাম তেমন গুরুত্ব আরোপ করেনি বা কোথাও বলেনি সুস্পষ্ট কিন্তু ফিজিক্যাল ডক্টর অর্থাৎ মেডিকেল সায়েন্টিস্ট যারা মেডিকেল গবেষণায় দেখে গেছে এর অনেকগুলো উপকারিতা আছে বিশেষ করে সারাদিন প্রশান্তি লাভ করে দিনের অন্যান্য কাজ জীবিকা অন্বেষণের ক্ষেত্রে এটা অনেক সহায়ক হিসেবে কাজ করে এবং মেন্টালি স্যাটিসফ্যাকশন নিয়ে আসে সার্বিকভাবে এটা অনেক উপকারে আসে কাজে আমরা বলবো সকালে স্বামী স্ত্রী সবাস করা দ্বারা অনেক উপকারী আছে কিন্তু করেন শোন না এখানে কিছু বলেনি কেউ ইচ্ছা করলে করতেও পারে অবশ্যই সহবাস উন্নত তরিকে করলে এটা সকালে বিকালে দুপুরে রাত্রে যে কোনো সময় যদি করে আল্লাহ তাআলা অবশ্যই ফওয়াব দিবে কারণ আমরা বলছে বলছি অফি বদি কুম তোমরা স্বামী স্ত্রী একে অন্যের সাথে মিলিত হো এটা আল্লাহ তালা সদাকের সু করে আল্লাহ তালা বুঝে আমাদের আমল করে তাফিকদান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ